চলে এলাম আপনাদের মাঝে আইটি গ্যাজেট রিভিউ নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা এওয়াই ব্র্যান্ডের একটি এয়ারবাডস এর রিভিউ করব, যার মডেল হলো T28 প্রো গেমিং এডিশন, আর জানব বর্তমানে এটির দাম বা কত। আসসালামু আলাইকুম, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদাত হোসেন সজীব শাহাদাস টেকদাউট থেকে। সো প্রথমে কথা বলি এই ইয়ারবাডস এর বিল কোয়ালিটি নিয়ে। বিল কোয়ালিটির দিক দিয়ে এটা সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি, আর ইয়ারবাডস এর সাইজটা খুবই সুন্দর এবং কি খুবই ছোট আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির ছিল, আর সাথে 8GB লাইটিং সেট আপ থাকার কারণে যা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। এই ইয়ারবাডসে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ জ্যারি B5.1, আর এই সম্পূর্ণ ইয়ারবাডসের ওজন হলো মাত্র 29 গ্রাম, আর এটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 500mAh ব্যাটারি, যা চার্জ হতে অনেকটা 1 ঘন্টার মতন সময় লাগে। আর প্রত্যেকটা ইয়ারবাডসে আপনারা পেয়ে যাবেন 35mAh ব্যাটারি, সো দোড়া থেকে আপনারা 7 বারের মতন রিফিল করতে পারবেন চার্জ। এই ইয়ারবাডসের ভিতরে আপনারা ফুল চার্জে 7 ঘন্টার মতন কথা বলতে পারবেন, 6 ঘন্টার মতন মিউজিক প্লে করতে পারবেন। আর ইয়ারবাডসের নিচের অংশে থাকছে চার্জিং পোর্ট, যেখানে ব্যবহার করা হয়েছে USB টাইপ সি। আর এই ইয়ারবাডস সম্পূর্ণ ওয়াটার প্রুফ, যার রেটিং হলো IPX6। আর এই ইয়ারবাডসটা আপনারা iOS এবং কি অ্যান্ড্রয়েড দুটোতে ব্যবহার করতে পারবেন। আর এটি সাউন্ড কোয়ালিটি খুবই লাউড এবং কি ক্লিয়ার ছিল, আর এই ইয়ারবাডসটি কানে খুব সুন্দরভাবে ফিট হয়ে গিয়েছিল, তেমন কোনো সমস্যা হচ্ছিল না। আর মাথা লাড়িও দেখা হয়েছে যে এটা কোনো মতে পড়ার এতটা রিস্ক থাকছে না। সো ওভারঅল বলতে গেলে এওয়াই T28 প্রো 8GB গেমিং এডিশন এই ইয়ারবাডসটি খুবই ভালো ছিল। আর এই ইয়ারবাডসটি আপনারা বাংলাদেশে মার্কেটে পেয়ে যাবেন 1300 টাকার আশেপাশে। সো যারা 1300 টাকার আশেপাশে একটি ইয়ারবাডস খুঁজতেছেন, তাদের জন্য এওয়াই T28 প্রো গেমিং এডিশন এই ইয়ারবাডসটি খুবই ভালো হবে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, আমি শাহাদাত হোসেন সজীব শাহাদাত টেকদাউট থেকে। আল্লাহ হাফেজ।